আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আমার বোনের বাসা থেকে আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে আমার বোন কিভাবে ওর আলমারিটা গুছিয়েছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ও যেহেতু বাড়া থাকে, ও কোনো ভারী জিনিস ওর বাসায় আর কি খুবই কম। তো স্টিলের আলমারি আর কি, এটা তো একদম সহজ সিম্পলভাবে। তো ও দেখাচ্ছে যে ওর আলমারিতে কি আছে। তো প্রথমে হচ্ছে উপরের তাক থেকে শুরু করতেছে। তো এখানে হচ্ছে ওর বাচ্চাদের কিছু জিনিস আছে, ছোট ছোট কম্বল আর কি, আর হচ্ছে আর কম্বলগুলা গুছানোর জন্য এটার সাথে একটা সেট আর কি, সবার উপরে যে ইয়েলো কালার, এটা হচ্ছে একটা ব্যাগ। আর এখানে হচ্ছে ইউজ করা হয় নাই দুইটা বড় সাইজের পাপোশ আছে। তো এইগুলা হচ্ছে ওর হাজবেন্ড বাহির থেকে এনেছে আর কি। তো রাফ ইউজ ছাড়া যে জিনিসগুলো আছে, টুকিটাকি জিনিসগুলো আর কি এখানে রাখে। তো এখানে হচ্ছে দুইটা রাউন্ড জামা আছে একদম লং। আর এর নিচে হচ্ছে চাদর। তো এটা হচ্ছে একটা কাঁথা। আর এখানে হচ্ছে সব কিছু যা দেখতে পারতেছেন সব কিছু ওর হাজবেন্ড বাহির থেকে আনা আর কি। তো এই যে আমি আবার দেখাচ্ছি আর কি, তো ওকে দেখাচ্ছি যে ওর দেখানোটা হচ্ছে না। তো এইভাবে দেখানোর জন্য আমি বলতেছি আর কি। তো এখন হচ্ছে দুই নাম্বার তাকে আসলাম। তো এখানে হচ্ছে কিছু চাদর আছে, আর হচ্ছে ডাইনিং টেবিলের কাভার আছে। তো প্রথমে হচ্ছে ওর মেয়ের সোয়েটার আছে, তারপর হচ্ছে চাদর, তারপর হচ্ছে ডাইনিং টেবিলের কাভার, তারপর হচ্ছে তাওয়াল আছে। তো এইগুলা হচ্ছে ওর মেয়েকে কুলে নেওয়ার জন্য, তো শীতের দিনে কুলে নেওয়ার জন্য একটা সেট আর কি ওর হাজবেন্ড বাহির থেকে এনেছিল, অনেক সুন্দর সেটটা। আর নিচে হচ্ছে চাদর। এই সবগুলোই হচ্ছে চাদর বিছানা। তো এই যে পাশের সাইডে হচ্ছে, এই যে উপরে যে এটা হচ্ছে চাদর, তারপরে হচ্ছে চাদর। তো এর নিচে হচ্ছে কিছু তাওয়াল আছে। নিচে সবগুলাই হচ্ছে তাওয়াল। আর উপরে এটা হচ্ছে একটা শাল, আর হচ্ছে এই দুইটা হচ্ছে চাদর। আর এইগুলা আলমারি ভিতর রাখতে রাখতে একদম দাগ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে সাইডে আর কি একটা ছোট একটা তাক আর কি, এক পাশে হচ্ছে ড্রয়ার, আর হচ্ছে ছোট তাকটার মধ্যে দুইটা কুশন আছে, আর হচ্ছে বড় সাইজের বালিশের কাভার আছে এখানে দুইটা। আর নিচেরটা হচ্ছে, এই যে একদম নিচেরটা হচ্ছে ডাইনিং টেবিল কাভার। তো এর নিচে হচ্ছে বড় দুইটা কার্পেট আছে। তো এগুলোও কিন্তু ওর হাজবেন্ডই এনেছে।
তো এই যে এটা হচ্ছে অনেক বড়, অনেক কষ্ট করে দুই বোন রেখেছে আর কি। আর নিচেরটা হচ্ছে কোনো রকম রাখতে পেরেছিলাম, তারপর হচ্ছে বড় কার্পেটটা রাখতে দুই বোনের অনেক কষ্ট হয়েছে। তারপরও সুন্দরভাবে রাখা যায় নাই। আর একদম নিচে হচ্ছে, আর এখানে হচ্ছে ড্রয়ারের মধ্যে একটা পুঁথির ব্যাগ আছে, তো ওর পুঁথির কাজ শেখার অনেক শখ হয়েছিল আর কি। তো এখানে এই ব্যাগটা ও শিখে বানিয়েছিল, তো এটাই হচ্ছে প্রথম এবং শেষ আর কি। শখ একদম মিটে গেছে একটা ব্যাগ বানিয়ে, আর এটা কিন্তু ও ইউজ করে নাই, এভাবেই পড়ে আছে। তো এর সাথে হচ্ছে ছোট একটা পার্স আছে। আর একদম নিচে হচ্ছে একটা তাকের মধ্যে হচ্ছে চাদর রেখেছে আর কি, আর পুরানো পর্দা রেখেছে। আর চাদরটা প্যাকেট থেকে খুলে নেয় আর কি, এই যে একদম নিচে সাদা একদম সেট আর কি, প্যাকেট থেকে এখনো খোলা হয় নাই। তো এটার প্যাকেটের মধ্যে হচ্ছে চাদর, তারপর হচ্ছে কম্বল আছে, বালিশের কাবার, টিস্যুর বক্স, পুরো একটা সেট আছে আর কি। তো এই যে একদম পুরোটা আলমারি আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।